এই যে কড়া রোডটার ভিতরে যে দেখেন ডিমটা পৌঁছ হইতেছে, হয়তো একটু সময় লাগবো, যেহেতু এটা তো মানে ওই রোদের তাপ, একটু সময় লাগতে পারে, তবে আমরা ডিমটা ভাইজে আপনাদেরকে খাইয়া দেখাবো, টেনশন নিয়েন না। আজকে রোদে তাপ দিয়া আজকে ডিম ভাইজা খাবো। তো আসলে ডিমটা খাওয়ার জন্য আমরা প্রথমে যেটা করছি, আমরা 25 মিনিট ধরে এই রোদের ভিতরে বসে রইছি এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়া। তো এখন আমরা ডিমটা ভাইজা খাবো। এই যে দেখেন এই যে তেলটা ডালছি আমরা, আর একটু তেল ডালি, একটু তেল কম হয়ে গেছে। আর চলবো এখন, চলবো তো এটার ভিতরে এখন আমরা ডিম ভাইজা খামো। দাঁড়ান একটু, কড়াইটা আর একটু লাইরা লই। তো এই যে দেখতেছেন এই যে ডিম, ওয়াও কি সুন্দর, দুটো ডিম ভাজি ভাবি। হ্যাঁ দুটাই ভাবি। এই আহা রে, এটা পড়ে গেছে গা। তো তো কি সুন্দর আমরা হইছে, রোদের মধ্যে ডিম ভাজতেছি। মানে 25 মিনিট ধরে আমি রোদের ভিতরে কড়াইটা দিয়ে রাখছি যেন ডিম ভাজতে পারি আমি। মানে এত তাপমাত্রা বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, মানে প্রচুর রোদ, তেল রেখে দিছি এই রোদের কারণে, মানে অবস্থা কেরাসিন হয়ে গেছে আমাদের। আর দেখেন এই যে রোদ পড়ছে, যারা নিম্নায়ের মানুষগুলো আছে, যারা রিক্সা চালায় এবং দেখা গেছে হচ্ছে গিয়ে আপনার অনেক পরিশ্রমের কাজ করে, তাদের কি একটা অবস্থা হইতেছে বুঝতেছেন? এই যে কড়া রোডটার ভিতরে এই যে দেখেন ডিমটা পৌঁছ হইতেছে, হয়তো একটু সময় লাগবো, যেহেতু এটা তো মানে ওই রোদের তাপ, একটু সময় লাগতে পারে, তবে আমরা ডিমটা ভাইজে আপনাদেরকে খাইয়া দেখাবো, টেনশন নিয়েন না, একটু অপেক্ষা করেন। তো ভাবি আপনার কি মনে হয় এটা কি পুরোপুরি সম্ভব, মানে পুরো ডিম হবে? এতক্ষণ ধরে কি কষ্ট করলাম, এই যে কি তেল থইয়া দিছি রোদের ভিতরে, এত রোদ, রোদের তাপ এত যে তেল গরম হয়ে গেছে গা। আসলে মানে আমগো মৌসুমী ভাবে হচ্ছে অনেকবার দিন আমারে বলতেছে যে ভাইয়া রোদের যে তাপ, আমরা চাইলে কিন্তু হচ্ছে রোদের তাপের ভিতরে ডিম ভাজা খাইতে পারি, তো এটার কারণে আমি ভাবলাম যে ট্রাই করা তো দেখতেই পারি, আমরা খাইতে পারি আর না পারি আমরা চেষ্টা করে দেখতে, সমস্যা কি? তো এই কারণে হচ্ছে আমরা আজকে এই ডিমটা নিয়ে আসলাম এখানে, তো একটু গরম হোক। তো দেখেন রোদের কি তাপ, দেখছেন ডিম হয়ে গেছে, এই যে মানে পিছলে যায় আর কি। এই তো হ্যাঁ, ডিমটা আমরা ভাইজা খাবো আজকে। কি সুন্দর হয়েছে, ইস ডিমের কালারটা কি হয়েছে, মারাত্মক একটা কালার হয়েছে, ওয়াও। ভাবি লন আমি একটু খান, আমি একটু গরম, কিন্তু এটা মুহি দিলে কিন্তু মুখ পুরো অনেক গরম, ধরাই যাইতেছে না এত গরম। ধরতে পারতেছি না এত গরম, মজা হয়েছে না, অনেক মজা লাগতেছে না, সেই টেস্ট কুসুম খাবো আমরা। ওয়াও কুসুমের কালারটা আসছে, একের কালার দেখেন, কালারটা দেখেন, লবণ দিয়ে খাইতো, লবণ কম হয়েছে, আমি আবার লবণ বেশি খাইতো। এটাও খামো, সেই টেস্ট, এটাও আগে যাইতেছে, এটাও খামো ডোক। তো ঘটনা হয়েছে, শুনেন এই যে আমরা ডিম ভাজা খাইলাম না, এরকম ছাদের মধ্যে অনেকেই দেখবেন ডিম ভাজা খায়, বাংলাদেশে অনেকে আছে, আমি দেশের বাইরের কথা জানি না, ওই যে সৌদি আরব এসব জায়গার কথা জানি না, কারণ আমি শুনছি যে ওইসব জায়গায় রোদ আসলে অনেক বেশি। তো বাংলাদেশে দেখলাম হচ্ছে অনেক জায়গায় এরকম ডিম ভাজা খাইতেছে। তো ঘটনাটা কী জানেন, ঘটনাটা হইলো, ওই ঘটনাটা কতটুকু আদৌ সত্য আমরা কেউ জানি না, তবে আমি আজকে আপনাদের একটা কথা বলতে চাই, এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কী দেখলেন যে আমি কড়াইয়ের ভিতরে রোদের তাপে ডিম ভাজা খাইলাম, আসলে বাস্তবে ঘটনা কিন্তু এটা না। আমরা ডিমটা বাচ্ছি কেমনে জানেন, এই যে কড়াইটা আছে না, এই কড়াইটা আমি নিচেতে চুলাতে গিয়ে গরম করে লিয়েছি, গরম করে আইন না, তারপরে এই জায়গায় মনে করেন হচ্ছে দিছি, দেওয়ানোর পরে মনে করেন লোকে এই যে ডিমটা আছি, ডিম পোষ হয়ে গেছে গা। এখন বিষয়টা হচ্ছে রোদের যে তাপ, এই রোদের তাপে আদৌ ডিম বাইজা খাওয়াটা জীবনে পসিবল না। কেন পসিবল না জানেন, আমি এটা ট্রাই করছি, আমি ট্রাই করানোর পর যখন দেখছি হয় না, তখন ভিডিওতে একটা বানানো লাগবো এবং আপনাদের মেসেজটা দেওয়ানো লাগবো, এই কারণে আজকে আমি ভিডিওটা করলাম। প্রকৃতপক্ষে আয়নবাবি দাঁড়ান, প্রকৃতপক্ষে এই ডিম কিন্তু আমরা রোদরে বাইজা খাই নাই, এই কড়াইটা আমরা বাসার নিচ থেকে হচ্ছে গ্যাসের চুলা দিয়ে আমরা গরম করছি, গরম কইরা তেল সহ গরম করছি, কইরা ছাদে নিয়ে আইছি, নিয়ে আপনাদের সামনে ডিম ভাজছি, মানে ডিম ডালছি আর হয়ে গেছে, আর আপনারা তো মনে করছেন হচ্ছে গিয়ে ডিম পোস্ট করছি রোদের তাপে, বিষয়টা এটাই। তো অনলাইনে যারা ভিডিও দেখেন এসব দেখা হুদ দেয় নিজেরা ট্রাই করতে যায়েন না, আর যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে সরাসরি নিজেরা ট্রাই করে দেখতে পারেন যে হয় কি না, যদি না হয় তাহলে বুঝতে পারবেন যে আমার কথা সত্য, ঠিক আছে? সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়েন, নাকি ভাবি? হ্যাঁ।